ফটোকপি মেশিনের একটি কমন প্রবলেম, প্রবলেমটি হচ্ছে যে ফটোকপি মেশিনের মধ্যে দেখবেন যে প্রিন্ট করার পর এভাবে লাইন লাইন সাদা দাগ আসে। সাদা দাগ আসার যে মেইন কারণটি হচ্ছে সেটি হচ্ছে লেজারের সামনে যদি কোনো সময় ডাস্ট পড়ে তখন কিন্তু সাদা দাগ আসবে, এটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে যে ডেভেলপার ইউনিটে যদি কোনো ধরনের ময়লা ডাস্ট আটকায় তখন আবার এই ধরনের সাদা দাগ দেবে। আজকে আমরা যে মেশিনটিতে সার্ভিস করব সেই মেশিনটিতে আমরা দেখব কিভাবে এই সাদা দাগগুলো রিমুভ করা যায়। তবে এই প্রবলেমটা কিন্তু লেজার থেকে না, এই প্রবলেমটি হচ্ছে ডেভেলপার ইউনিট থেকে। তো এটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো চলুন, প্রথমে আমরা মেশিনটাকে স্লিপ মোড থেকে অন করলাম। অন করে আসলে আগে দেখা উচিত যে কী ধরনের প্রবলেমটা হয়। এখানে আমি যেহেতু লেখাগুলো মিস করে এর জন্য আমি একদম গণ লেখার খবরের কাগজ আছে যেগুলো এগুলো নিব, এগুলোকে আমরা টেস্ট করার জন্য ব্যবহার করি, কারণ খবরের কাগজে লেখাগুলো অনেক সূক্ষ্ম হয় আর এগুলাতে মিসিং থাকলেও বোঝা যায়। আমরা প্রথমে একটি প্রিন্ট করে দেখি আসলে সমস্যাটা কী ধরনের হয়। একটা প্রিন্ট দিলাম, প্রিন্টটি আসলো। এখানে দেখেন যে আসলে এতটা যতটা বলছিল ততটা দেখা যায় না। এখানে আছে একটা দাগ আছে, যে এখানে পাশে একদম একটা হালকা একটা দাগ আছে। এই ধরনের দাগ নাকি আরও বেশি আসে, অনেক সময় দেখা যায় আরও প্রচুর পরিমাণে আসে। তো আমি দোকানদারকে বললাম যে এখানে আর কী প্রবলেম হয় আপনার বলেন। উনি বললো যে এইটা সমস্যা, আর যে মাঝে মধ্যে লেখা অনেক জায়গায় হালকা হয়ে যায়। অনেক জায়গায় হালকা হওয়ার কারণ আছে যেহেতু শীতের সময়, এই সময় লেজারের এখানে অনেক সময় দেখা যায় যে গ্লাসগুলো অন্ধকার হয়ে যায় ঝাপসা হওয়ার, এটা একটা কারণ। আর আরেকটি কারণ হচ্ছে যে পেপার থেকে অনেক সময় ধোঁয়া ওঠে, ধোঁয়া ওঠার পরে যে এক ধরনের কি হয়ে আপনার গ্লাস অন্ধকার হয়ে যায় সেটার কারণও হতে পারে। তো আমরা ইউনিটটি খুলবো, খুলে দেখি এখানে ডেভেলপারের পরিমাণ কেমন আছে বা এখানে কোনো ডেভেলপারের ডাস্ট আছে কি না। ইউনিটটি খোলার জন্য আপনারা সবসময় সতর্কতার সাথে খুলবেন, যে লকগুলি আছে এই লকগুলো একটু সতর্কতার সাথে খুলবেন যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর এটাকে অবশ্যই আপনারা ক্লিন করে রাখবেন, যেহেতু একটি মেশিন চালানোর জন্য আপনাদের ভালো দক্ষতার প্রয়োজন হয়। আর ভালো দক্ষতার প্রয়োজন সেটাই বোঝায় যে আপনারা যদি মেশিনগুলোকে ভালো করে সার্ভিস করতে পারেন, নিজেদের মেশিন নিজেরাই সার্ভিস করতে পারেন তাহলে একটু ভালো হয়। এখানে দেখেন এটা হচ্ছে ডেভেলপার ইউনিট, নিচের যে ইউনিটটি আছে এটা হচ্ছে ডেভেলপার ইউনিট, এই যে এখানে অলরেডি একটা গ্যাপ আছে আর পাশে অনেকগুলি গ্যাপ আছে। তো আমরা যে প্রিন্টটি করেছি সে প্রিন্টের মধ্যে শুধু এক জায়গায় হালকা আসছে, বাকিগুলো তো হালকা আসছে হয়তো আমরা বুঝতে পারিনি। তো এখানে আমরা এটাকে পরিষ্কার করার জন্য অবশ্যই আমাদের যে চা চাকনি আছে এই ধরনের চাকনি ইউজ করতে হবে। আর আমি এখানে দুইটা পেপার নিলাম, A4 দুইটা পেপার, কারণ A4 দুইটা পেপারের মধ্যে ডেভেলপারগুলো ছাঁকতে অনেক সুবিধা। আপনারা অবশ্যই A4 পেপারের মধ্যে ছাঁকার চেষ্টা করবেন। অনেকে দেখেন যে বড় কাগজ দেয় পেপারের, তবে বড় কাগজের চাইতে এই ছোটো A4 সাইজের পেপারগুলোই সবচেয়ে বেস্ট। ডেভেলপারটি আমরা ঢেলে নিব, ঢেলে নেওয়ার পর যে যতটুকু পারা যায় সবটুকু আমরা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এখানে ঘুরিয়ে দেখব যে ভিতরে কোনো ব্লক আছে কি না। অবশ্যই ব্লক দেখা যাচ্ছে, তো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। এই ব্লকগুলো দেখার জন্য আরও কাছে থেকে দেখা উচিত, যেহেতু এখানে টোটালি আমরা ঢালতে পারিনি ডেভেলপারটা। আমরা ডেভেলপারটা ঢালার জন্য যে স্ক্রু আছে আর এক পাশে একটা স্প্রিং আছে আমরা দুটোটাই খুলে নিব। খুলে নেওয়ার পর একদম ফুলফিল ঢেলে তারপরে আমরা দেখব এখানে আসলে কোন ধরনের ডাস্ট এটার ভিতরে জমা হয়েছে। এই যে দেখেন এখানে অনেক ডাস্ট আছে, যেগুলো কিন্তু ডাস্ট, এগুলো ডাস্ট। এটা সাধারণত কালি থেকে হয়, অনেক সময় দেখা যায় কালিতে যদি ডাস্ট থাকে তাহলে আপনাদের এই ধরনের প্রবলেমটা হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে বাইরের যে পেপার থেকে আমরা কপি দেই বাইরের যে বাইপাস থেকে, তো এই বাইপাসের পেপার থেকেও অনেক সময় ডাস্টগুলো ডেভেলপার ইউনিটের ভিতরে ঢুকে যায়। তো যতটুকু পারেন আপনারা এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমরা এই ডেভেলপারটি চা ছাঁকনির মাধ্যমে আমরা ছেঁকে নিব। দুইটা এফোর নিতে বলছি এই জন্যই, কারণ একটা থেকে
আরেকটাতে নিয়ে মানে একদম ইজিলি এটাকে কি করা যায়, ছাঁকা যায়। এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি ফুলটা ঢেলে দিলাম, এখানে প্রায় 200 গ্রাম হয়, সবসময় 200 গ্রামের মতোই ডেভেলপার প্রয়োজন হয়। তো আমরা এটাকে ছাঁকার পরে যে ডাস্ট পেলাম, এগুলো হচ্ছে বাহিরে থেকে যে আসা কাগজের সাথেও আসে অনেক সময়, এইগুলাই কিন্তু আপনাদের এই ডেভেলপারটাকে ব্লক করে রাখে। স্ক্রুটাকে আমরা সাইড থেকে লাগিয়ে দিব, প্লাস স্প্রিংটাও লাগাবো। তবে স্প্রিংটা লাগানোর সময় সাবধানতার সাথে লাগাবেন, অনেক সময় স্প্রিং উড়ে যায়, যাতে উড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি সবসময় স্প্রিংটা একদিকে রাখি, তারপর প্রেসার দিয়ে লাগাই। আপনারাও এভাবে লাগানোর চেষ্টা করবেন। ডেভেলপারটি আমরা ফুলফিল ঢেলে দিব, যে মিক্সচার রডগুলি আছে মিক্সচার রডগুলোর উপরে আমরা ডেভেলপারটি ঢেলে দিব। এটাকে অনেকে ডেভেলপারের যে রড বলে, সেটাতে ঢালার পর আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখে নেব যে কোনো জায়গায় ব্লক আছে কিনা। এখন দেখেন কোনো ব্লক নেই, ব্লক যেহেতু নেই আমরা উপরের কভারটিও লাগিয়ে ফেলবো। আর এখানে ড্রামে একটু প্রবলেম আছে, ড্রামটা এক সাইডে হালকা হয়ে গেছে। আর আরেক ধরনের একটু সমস্যা হয় যে অনেকগুলো কপি দেওয়ার পর পেজগুলো অতিরিক্ত ব্ল্যাক হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা। তো এই ড্রামে প্রায় 40,000 প্লাস কপি হয়ে গেছে, তো আমরা এটাকে চেঞ্জ করে নেব। যে কোনো ধরনের ড্রাম যদি আপনাদের প্রয়োজন হয় বা এক্সপায়ার পার্টস লাগে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সব কিছু প্রোভাইড করব। অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা নক করে কিনতে পারবেন। যেহেতু ড্রাম চেঞ্জ করে কমপ্লিট, আমরা দুই সাইডের থেকে লকটিকে লাগিয়ে দেব। এই লকটা খুলতে নাকি অনেক সময় অনেকের বেজাল হয়, তবে এটা খোলা একদম ইজি, একদম প্রেসার দিয়ে খোলা যায়, ইজিলি খোলা যায়। তবে খোলার সময় চেষ্টা করবেন যাতে প্লাস্টাস ইউজ না করেন, প্লাস ইউজ করলে অনেক সময় ভেঙে যায়। গ্রুপে বসানোর পর হালকা একটু চাপ দিবেন, দেখবেন লেগে যাবে। আর প্রসেস ইউনিটের যে লকটি আছে, এটাকে অবশ্যই আপনারা সাবধানতার সাথে লাগাবেন যাতে ভিতরের কোনো পিন বাঁকা না হয়ে যায়। যেহেতু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আবার আমরা মেশিনটাকে একটা প্রিন্ট দিয়ে দেখব যে আসলে কোনো ধরনের গ্যাপ আসে কি না। আর এখন যে কন্ডিশনে আছে ডেভেলপারের অবস্থান, তো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি যে দাগটা ছিল এটা কিন্তু নেই। Thanks for watching my video.